ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر واولئك هم المفلحون السلام عليكم ورحمه الله وبركاته অনেকে বলে থাকেন যে মোরতাজিলাদের ব্যাপারে আপনাদের এত মাথা ব্যথা কেন মোরতাজিল্লা কি সমস্যা করেছে মোরতাজিল্লা তাহুদের ব্যাপারে কি সমস্যা করেছে এটা আগে শুনেন তাহুদের মাসালা আমরা আগে আসি যেটা প্রথম কর্তব্য মোরতাজিল মোরতাজিল্লা নিকট তাহিদ হচ্ছে যে মা ইয়া সিরু বিহিল ওয়াহেদ ওয়াহেদান যা দিয়ে একটা সত্তাকে একটা সত্তা করা যাবে অর্থাৎ তাদের কথা হচ্ছে এটা এমনভাবে সেই সত্তাকে সাব্যস্ত করতে হবে তিনি একক থাকবেন কোনোভাবেই বাড়বেন না কিভাবে বাড়ে তারা কিন্তু এই ধারণাটা নিয়েছেন কোথেকে তথাকথিত দার্শনিকদের থেকে নিয়েছেন নিয়েছেন কি যে ধারণা দার্শনিক দার্শনিকরা বলেছিল যে আল্লাহর অস্তিত্ব হচ্ছে মানে ধারণার ভিতরে আছে এরা বাইরে আনছে একটু আইনে বলছেন আল্লাহর অস্তিত্ব আছে বাইরে আছে তবে সেটার কোনো গুণ নির্ধারণ করা যাচ্ছে না গুণকে অস্বীকার করা জন্য তারা বলছেন যে এমনভাবে অস্তিত্ব আল্লাহ তালা অস্তিত্ব সাব্যস্ত করতে হবে নামে তাহলে যেভাবে অস্তিত্ব সাব্যস্ত করলে তার একটি গুণ সাব্যস্ত না কারণ গুণ হলে বেশি হয়ে যাবে একক এক থাকবে না যেভাবে এক করতে হয় এক বানাইতে হবে অর্থাৎ কোনোভাবে তাকে একেবারে একক বানাইতে হবে একক একক সত্তা যদি গুণ থাকে তো একক সত্তা হলো না অর্থাৎ বাড়তি হয়ে গেল ও যেভাবে হোক তাকে একেবারে মুক্ত করতে হবে এই গুণ এই সত্তা আসলে কি কোনো অস্তিত্ব আছে এমন কোনো সত্তা কি আছে যার কোনো গুণ নেই কোনোদিন কি দেখাতে পারবেন কোনোদিন কেউ গুণ মুক্ত যদি হয় তাহলে আপনি কি বলছেন তার অস্তিত্ব কি মূলত অস্বীকার করছেন যদি মুখে বলছেন যে তার অস্তিত্ব আমরা স্বীকার করি একজন সত্তার কিন্তু আর যখন গুণ মুক্ত বলবেন তার অর্থাৎ তার গুণকে অস্বীকার করেছে আবার তাদেরই মূর্থায মধ্যে আরেকটি দিক হচ্ছে তারা বলে যে আল্লাহর কর্মকে অস্বীকার করে কর্ম কি মানুষ নিজের কর্ম নিজে করে তারা বলে তাদেরই যেন তাদেরকে বলা হয় অর্থাৎ তারা মনে করে যে মানুষ নিজের কাজ নিজে করে এর মধ্যে আল্লাহ তাদের গুণ না শুধু আল্লাহ তার আফাহ তারা অস্বীকার করে বসেছে আল্লাহ তার কর্মকে অস্বীকার করেছে কর্ম কি করে মানুষও করে তো আল্লাহ তালা কি আল্লাহ তালা তৈরি তার নাম নাম নামগুলি সে মানে নাম আছে অর্থহীন নাম গুণগুলি অস্বীকার করছে কর্মকে অস্বীকার করছে যেই যারাই আল্লাহর নাম গুণ আল্লাহ তালার গুণ এবং কর্মকে অস্বীকার করছে তারা আল্লাহ আসলে কি আল্লাহকে অস্বীকার আল্লাহকে স্বীকার করে নিয়েছে কিছু মুজারত আসমা কিছু নামকে স্বীকার করে নিয়েছে যে এই নামগুলি তাদের আছে আল্লাহর নাম আল্লাহর এই নামগুলি আছে তারা স্বীকার করে নামগুলি অর্থ করলে কিন্তু গুণ স্বীকার করে এই জন্য নামগুলি অর্থ তারা করে না নামগুলি অর্থ তারা করে না তাহলে তাদের বড় যে ভুলটি হচ্ছে সেটা হচ্ছে তারা আল্লাহর আল্লাহর গুণ অস্বীকার করার নাম দিয়েছে তা হচ্ছে আল্লাহর গুণ অস্বীকার করার নাম দিয়েছে তা আল্লাহর কর্ম অস্বীকার করার নাম দিয়েছে আদল ইনসাফ তারা বলছে আল্লাহ যদি কাজ করে তাহলে একজন মানুষকে কষ্ট দিবেন কেন ছোট বাচ্চাকে তার অসুস্থ করবেন কেন একজনকে বড় হলে বড় কাপড় অবস্থা মারবেন না ছোট কালে মেরে ফেলে জানার যায় তো ইত্যাদি ইত্যাদি মানে এই কারণে আল্লাহ কিছু করে না সবই বান্দা নিজেরটা নিজে করে এর মাধ্যমে তারা কি করেছে আল্লাহর কর্মকে অস্বীকার করেছে তাহলে এটা তারা নিজেদেরকে দুইটা জিনিস নাম দিয়েছে আল্লাহর গুণকে অস্বীকার করে নাম দিয়েছে তাহিদ আল্লাহর গুণ আর কর্মকে অস্বীকার করে নাম দিয়েছে আদল ইনসাফ অর্থাৎ তারা সম্পূর্ণ উল্টা এই জন্য সলম সাল সবসময় বলতেন তাদের যেটা তাহিদ নাম দিয়েছে এর মাধ্যমে তারা আল্লাহ তালা তাহিদকে ধ্বংস করে দিয়েছে যারা ইনসাফের নাম দিয়েছে এর মধ্যে ইনসাফকে তারা বিনষ্ট করে দিয়েছে আদলকে তারা বিনষ্ট করে তাদের আদলের কারণে তাহিদ নষ্ট হয়ে যায় তাহিদের কারণে আদল নষ্ট হয়ে যায় অর্থাৎ তারা কোনোটাই ঠিক পারে পারেনি অথচ নাম দিয়েছে আসহাব আদেওয়ারহিত নিজেদেরকে মোর্তাজি নিজেদেরকে মোর্তাজ বলেন তারপর আসাহুল আদেওয়ারহিত তাহিদবাদী ইনসবাদী আমাদের দেশে কিছু হিদবাদী আছে ফেসবুক তাহিদ এই জাতীয় মানুষগুলো তারা নিজেদেরকে এই এই জাতীয় যেমন কোরআন রিসার্চ ইনস্টিটিউট যারা বের করছে ফাউন্ডেশন নামে এরাও এই জাতীয় মোর্তাজিলাদের মত মতবাদে চলে নিজেদের সুন্দর সুন্দর নাম দিবে কিন্তু আসলে তারা আল্লাহ তাওহিদকে অস্বীকারকারী এই জন্য যারা আল্লাহ তাহত্য অস্বীকার করছে এরা মোতাজিরের অন্যতম কারণ হচ্ছে তারা আল্লাহর গুণগুলিকে অস্বীকার করেছে সম্পূর্ণ গুণগুলি অস্বীকার করে কেউ কেউ দুই চারটা গুণকে স্বীকার করলো শুধু শুধুমাত্র তাদের কেউ কেউ কিন্তু তাদের তারাদের মধ্যে আবার অনেক ফেরকা আছে বেশিরভাগই আল্লাহর কোনো গুণকে স্বীকার করে না এই জন্য আপনি দেখবেন জুব্বাই বলতেছে ইন্নাল কাদিম আল্লাহ জুব্বাই তাদের বড় নেতা সে বলতেছে আল্লাহ তাল্লা কাদিম নাম দিয়েছে তারা আল্লাহ তালা কাদিম বলছে কাদিম কিন্তু আল্লাহর নাম নয় আল্লাহর কোন নাম কাদিম আসে নাই আল্লাহর কোনো নাম কাদিম আসেনি কোথাও আল্লাহ তার নাম প্রাচীন এই নাম কথা বলে না প্রাচীন অর্থ হলো একটা এটা হচ্ছে আপেক্ষিক জিনিস আপনি কিছু অংশ প্রাচীন হয় কিছু অংশ থেকে কিছু অংশ প্রাচীন এই বইটা ওই বইটিতে প্রাচীন এটা আল্লাহ তারা তার সম্পর্কে বলেছেন হুয়াল আউয়াল সবর প্রথম তিনি এটা বলেছেন প্রাচীন শব্দ ব্যবহার করেন অথচ তারা আউয়াল বলা যাবে না তারা বলে যে প্রাচীন বলতে হবে প্রাচীন নামও আসেনি এটা এরা থেকে নিছে দার্শন দার্শনিক থেকে নিছে প্রাচীন একটা সব সত্তা যেটা স্বীকার করতে ধারণা হয় মাথার ভিতরে এটা থেকে নিছে এই তারা কাদিম বলে আচ্ছা কাদিমকে তারা বলে যে তিন ভাবে একক বানাতে হবে এক নম্বর হচ্ছে আন্নাহু লা তাজ্জা ওয়া লা বা তার কোনো জুজ হয় না তার কোনো অংশ হয় না এর অর্থ হচ্ছে আল্লাহ সিফাত জাতীয় এগুলো অস্বীকার করে বসে অর্থাৎ তার হাত হবে না তার পা হবে না পা নাই তার চোখ নাই তার তার আঙ্গুল নেই অস্বীকার যে কোরআন দিতে আসছে এগুলিকে অস্বীকার করে বসে সরাসরি আচ্ছা দ্বিতীয় আর কিভাবে তাদেরকে একক বানাতে হবে বমান আনহু মুতাফারিদুম বিলকিদামি লা تاني তাফি অর্থাৎ তিনিই শুধু ছিলেন আর কিছু ছিল না তার কর্ম ছিল না তার তিনি কোনো কিছুই করেন নাই কোনো কার কাজ করেন না এটাকে স্বীকার করতে হবে অর্থাৎ এর মাধ্যমে দ্বিতীয় কথা দ্বিতীয়ভাবে তার কর্মকে অস্বীকার করার মাধ্যমে তাহিদ প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বর কীভাবে তাহলে তাহিদ বানাতে হবে আন্না ও মুতাফার মুতাফার রেদন বেসাই রমা ইস্তাহাক সিফাতি নফসিয়া মিন কাউনি কাদের আল নফসি আলম আল নফসি হ্যাঁ এখন বলে যে হ্যাঁ এই ট্যাক্টিক একটা বলতে পারে সেটা হচ্ছে কি নিজে নিজে তিনি ক্ষমতাশীল কারো উপর না এবং নিজে নিজে তিনি জানেন নিজের সম্পর্কে নিজে জীবিত নিজের নিজে জীবিত এটা বলতে হবে অন্য কাউকে জীবিত করেন ওই হিসাবে না নিজে জীবিত হাইয়ান সত্তাগত সত্তাগতভাবে এটা বলতে এটা বলা যাবে এইটা ছাড়া আর কোনোটাই বলা যাবে তারা কিন্তু আল্লাহর সত্তাগত নাম গুণগুলো অস্বীকার করেছে আল্লাহ তালার পালগুলো অস্বীকার করেছে আল্লাহ তালার গুণগুলো সব অস্বীকার করেছে শুধু শুধু কয়েকটা সিফা রাখছে হাইয়ান লিনপসি নিজে নিজে জীবিত নিজে নিজে ক্ষমতাশীল নিজের নিজে ক্ষমতাশীল নিজে অর্থাৎ কোন তার এটার কোন প্রভাব পড়বে না কারোর মধ্যে এর মধ্যে এটাকে নাম দিচ্ছে তারা তাহিদ তাহলে আমরা এগিয়ে তাহিদ বলবো কখনো তাহ না তাহলে বুঝতে পারছি মোর্জা জেলার তাহিদের ক্ষেত্রে ভুল করেছে কারণ তারা আমরা জানি যে তাহিদ হচ্ছে অবশ্যই আল্লাহ সত্তা স্বীকার করা আল্লাহর নামগুলি স্বীকার করা আল্লাহর যাবতীয় গুণগুলি স্বীকার করা সেগুলি সিফা জাতীয় হতে পারে সত্তাগত সিফাত হইতে পারে কর্মগত সিফাত হতে গুলো স্বীকার করা আল্লাহর কর্মগুলি স্বীকার করা আল্লাহ অধিকারকে স্বীকার করা এগুলো কোনোটাই তারা তাহিদের ভিতরে ঢুকায়নি বরং তারা তাহিদ বলতে উল্টোটাই বুঝেছে এগুলিকে অস্বীকার করাকে তাহিদ বানিয়েছে তাহলে তারা কীভাবে তাহিদবাদী হতে পারে যারা তাহিদবাদী নয় তাদের জন্য আমরা কেন তাদের মতামতকে মতামতকে প্রাধান্য দিচ্ছি এবং সেগুলিকে আজ পড়াচ্ছি এবং জানিও না যে তারা কী পড়াচ্ছি এবং তাদের জন্য অনেকে দেখে উত্তে ওঠে অনেকে তাদের মতামত নিয়ে খুব বাড়াবাড়ি করে এই জন্য আমাদের জানা উচিত যে তারা আসলে কী পোষণ করে তাহিদ ব্যাপারে এবং তাদের বই থেকে আমরা দিলাম এতক্ষণ তাদের বইতে এটা উল্লেখ আছে আব্দুল জাবাল হামাদানি তার আল নিতে উল্লেখ করেছেন অনুরূপভাবে তিনি ছাড়া আরো জুব্বাই তার কিতাব উল্লেখ করেছেন এরা সবাই কিন্তু এই তাদের এই তথ্য এখনো কিতাবে রয়ে গেছে এটা এই নয় যে আমরা ভুল করে বলছি তাদের উপত্রিকা নয় তাদের বই থেকে আমি জানিয়ে দিলাম আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করে এবং তাহিদকে বুঝার তো দান করে এবং মোত্তাজেদের বর্তমান আধুনিক এবং প্রাচীন সমস্ত মোর্জাজেলাদের তারা বিবেককে প্রাধান্য দিয়ে এগুলি বলেছে হাদিসকে অস্বীকার করে তাদের থেকে তাদের খপ্পর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজ করুন সালাম আলাইকুম রহমতুল্লা কাজ